তামিল ফিল্ম জগতের বিখ্যাত প্রযোজক ও পরিচালক এম জি রামচন্দ্রন উনিশশো সালে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বড় বাজেটের ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন ছবিটির নাম ছিল সারি দুনিয়া হামারি হ্যায় অর্থাৎ সারা পৃথিবী আমাদের এই ছবিটির মূল বিষয়বস্তু ছিল জাতিগত সমস্যা বর্ণবাদ এবং বর্ণবিদ্বেষ এনআরআইরা আইরা কীভাবে বর্ণ শিকার হন এবং এর বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করেছিলেন তার উপরে ভিত্তি করেই এই ছবির গল্প রচিত হয়েছিল অমিতাভ বচ্চন ছাড়াও রামচন্দ্রন স্যার তার ছবিতে রাজ কাপুর জিনা তামান প্রাণ রাধা সালুজার মতন শক্তিশালী অভিনেতাদের কাস্ট করতে চেয়েছিলেন এবং তার সাথে তিনি হলিউডের বিখ্যাত অভিনেতা সিডনি পয়টিয়ারকে কাস্ট করার কথা ভেবেছিলেন গুরুত্বপূর্ণ বিষয় হল যে সিডনি পয়টিয়ার এই ফিল্মটির গল্প এবং চিত্রনাট্য শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বিনামূল্যে এই ফিল্মে কাজ করতে রাজি হয়ে গেছিলেন সারি দুনিয়া হামারি হ্যায় ছবিটি হিন্দি ও তামিল উভয় ভাষাতেই নির্মিত হওয়ার কথা ছিল এই দ্বিভাষিক চলচ্চিত্রের তামিল সংস্করণটি এম জি রামচন্দ্রন নিজেই পরিচালনা করবেন বলে স্থির করেছিলেন আর হিন্দি সংস্করণটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল কে শঙ্করকে ছবিটির একটি বড় অংশের শুটিং আফ্রিকার নাইরোবিতে হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে শিল্পীদের তারিখ অ্যাডজাস্ট করা এবং বিদেশে শ্যুটিংয়ের অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে ফিল্ম সারি দুনিয়া হামারি হ্যায় কাগজপত্র বা ডকুমেন্ট ওয়ার্কের বাইরে শুটিং ফ্লোর পর্যন্ত পৌঁছাতেই পারেনি এই সিনেমাটি শেলভড বা বাতিল বলে ঘোষিত হয়েছিল যদি এই ছবিটি তৈরি হয়ে রিলিজ করত তাহলে মনমোহন দেশাইয়ের নাসিব ছবির অনেক আগেই সিনেমা প্রেমীরা রাজ কাপুর এবং অমিতাভ বচ্চন চলচ্চিত্র জগতের এই দুই মহারথীকে একসঙ্গে মুখ্য ভূমিকায় সত্তরের দশকেই দেখতে পেতেন